আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভ্রমণ করছি মালয়েশিয়া রেলওয়েতে নতুন যুক্ত হওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে আমরা মূলত ভ্রমণ করব জয়পুরহাট থেকে ঈশ্বরদি বাইপাস পর্যন্ত। আপনারা জানেন যে এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সর্বপ্রথম চালু করা হয় 4 জুন 2023 সালে এবং এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চালু করা থেকে বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী রেলস্টেশন চিলাহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি জয়পুর রেলস্টেশন ছেড়ে দিয়েছে এবং জয়পুর ছেড়ে পরবর্তী যাত্রার বিধি আমাদের সান্তাহার জংশনে। জয়পুরহাট ছাড়ার পর এখন ট্রেনটি তার গতি বাড়িয়ে দিয়েছে। ট্রেনের গতি ছিল প্রায় 85 থেকে 90 এর মধ্যে। এই মুহূর্তে ট্রেনটি থ্রু যাচ্ছে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন। জামালগঞ্জ পার হয়ে এসে এবারে আমাদের ট্রেন থ্রু যাচ্ছে আক্কেলপুর রেলওয়ে স্টেশন। আক্কেলপুর থ্রুদার সময় কিন্তু ট্রেনের গতিবেগ কিছুটা কমিয়ে রাখা হয়েছিল, কারণ এখানে একটি পিএলসি নেওয়ার ব্যবস্থা থাকে সেজন্য। এবারে আমাদের ট্রেনটি প্রবেশ করছে সান্তাহার রেলওয়ে জংশন। সান্তাহারকে বলা হয় উত্তরের মিলনস্থল। এই সান্তাহারে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল রাজশাহী থেকে ফিরে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি। তো তিতুমিরকে বসিয়ে আমরা সান্তাহার জংশনে প্রবেশ করলাম। এবারে আমরা থ্রু যাচ্ছি রানীনগর রেলওয়ে স্টেশন। রানীনগর রেলওয়ে স্টেশনে ঢোকার আগে কিন্তু বিশাল একটি বাঘ পড়ে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চিলাহাটি এক্সপ্রেস বাঘ পার হয়ে তারপর রানীনগর রেলওয়ে স্টেশন থ্রু যাচ্ছে।
এবারে আমাদের ট্রেন থ্রু যাবে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি মূলত পড়ে নগর জেলার আত্রাই উপজেলায়। এবার এবং আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে কিন্তু পড়ে যায় আত্রাই ব্রিজ। আমরা এই মুহূর্তে ছেড়ে এসেছি নাটোর রেলওয়ে স্টেশন। নাটোর রেলওয়ে স্টেশন ছাড়ার পর কিন্তু ট্রেন তার গতি আরও বাড়িয়ে দিল। এবারে গতিবেগ প্রায় ছিল 90-এর কাছাকাছি বা 90 থেকেও বেশি ছিল। তো এবারে এরপরে আমরা থ্রু যাব আবদুলপুর জংশন। এবারে আমরা থ্রু যাব আবদুলপুর রেলওয়ে জংশন। আবদুলপুর থেকে কিন্তু আলাদা হয়ে যায় রাজশাহী যাওয়ার লাইন ও উত্তরবঙ্গের দিকে যাওয়ার লাইন। এবং আবদুলপুরে কিন্তু একটি রেস্ট্রিকশন রয়েছে, এখানে ট্রেনকে ধীরে থ্রু যেতে হয়। এবং আবদুলপুরে কিন্তু আমাদের কোনো যাত্রা বিরতি নেই, সুতরাং আমরা ধীরে ধীরে একটি PLC নিয়ে থ্রু যাব। আবদুলপুর ছাড়ার পর কিন্তু ট্রেন তার সর্বোচ্চ গতিবেগ দেখালো এখানে। এটা কিন্তু বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ গতিবেগের সেকশনের মধ্যে একটি, এই আবদুলপুর থেকে ঈশ্বরদি বাইপাস পর্যন্ত। এবং আমরা এখন ঝড়ের বেগে আজিমনগর রেলওয়ে স্টেশন থ্রু যাব। অবশেষে আমাদের যাত্রা শেষ। এই যাত্রায় আমাদের লোকোমোটিভ ছিল 66-10 লোকোমোটিভ। এবং আমরা ঈশ্বরদি বাইপাসে নেমে পড়েছি। ঈশ্বরদি বাইপাস কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন, কারণ এখানে প্রতি ট্রেনকে বিশাল একটি বাঁকের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়। একটি বিশাল একটি বাঁকের ভিতরে একটি রেলওয়ে স্টেশন ঈশ্বরদি বাইপাস। তো আমরা দেখুন চিলাহাটি এক্সপ্রেস কত সুন্দর করে ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সামনে আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।